আগামী 26 তারিখ ইউনিয়ন পরিষদ নির্বাচন। আশা রাখি আগামী নির্বাচনে জনগণ আমাকে তার সুযোগ্য ভোটটি দিয়ে আমাকে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। এর কারণ আমি বিগত 10টি বছর কবিরাজপুর ইউনিয়নের জনগণের পাশে থেকেছি, তাদের সেবক হয়ে তাদের সেবা করেছি। আমি আল্লাহর রহমতে জনগণ আমাকে তাদের আন্তরিকতা ভালোবাসা দিয়ে আমাকে প্রমাণ করিয়েছে বিগত 2টি নির্বাচনে যে আমি জনগণের পাশে ছিলাম কি না। আমি চাই যে আগামী 26শে ডিসেম্বর নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে আমি নির্বাচিত হয়ে কবিরাজপুর ইউনিয়নের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। আমি 10টি বছরে কবিরাজপুর ইউনিয়নে অনেক উন্নয়ন করেছি যা বাংলাদেশের অন্য কোনো ইউনিয়ন পরিষদে হয়েছে কিনা আমি জানি না। আমার এই 10 বছর সময় চেয়ারম্যানের সময়কালীনে 10 বছর আমি চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমার কবিরাজপুরে বিশ্বজ্জা হসপিটাল হয়েছে, একটি নার্সিং কলেজ হয়েছে, ম্যাটস নার্সিং কলেজ হয়েছে, একটা প্রামেডিক্যাল ট্রেনিং কলেজ হয়েছে, বিশ্বজ্জা বিশ্ববিদ্যালয় কলেজ হয়েছে, এবং রাস্তাঘাট ব্রিজ কালভার্ট অনেক উন্নয়ন হয়েছে। ইতিপূর্বে আমাদের সচিব মহোদয়ের তার নিজের বাড়িতে একটি ভকেশনাল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আমাদের সাবেক নৌপরিবহন মন্ত্রী মাননীয় সাংসদ আমার আস্থাভাজন অভিভাবক কবিরাজপুর তথা রাজ্যের মাদারীপুর উন্নয়নের উপকার বীর মুক্তিযোদ্ধা জননেতা শাজাহান খান তার একান্ত সহযোগিতা এবং আমার সাবেক স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলামের সহযোগিতায় আমাদের কবিরাজপুরে এই উন্নয়নগুলো হয়েছে। আমরা চাই যে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, যিনি বাংলাদেশকে একটি মধ্যমায়ের দেশে পরিণত করতে যাচ্ছেন, এবং আজকে জননেত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে পরিণত করার জন্য আক্রান্ত পরিচর্ম করে যাচ্ছেন। আমি জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। তিনি যে আমাদের বাংলাদেশে যে উন্নয়ন করেছেন তা বাংলাদেশের ইতিহাসে আর কোনো সরকার এসে করতে পারেনি। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের মাননীয় সাংসদের নেতৃত্বে, আমাদের সুযোগ্য জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয়, আমাদের ইউনো মহোদয় এবং আমাদের সুযোগ্য রাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে আমাদের কবিরাজপুর ইউনিয়নে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমি দাবি করছি, যাতে জনগণ তার পবিত্র আমানত ভোট দিয়ে একজন চেয়ারম্যান নির্বাচিত করতে পারে। কোনো অনিয়ম, কোনো দুর্নীতি এবং ভোট কেন্দ্র দখল করে যাতে কেউ কোনো ভোট দেওয়ার চেষ্টা করতে না পারে। আমি 10 বছর চেয়ারম্যান ছিলাম, এখনও আছি। জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চায় আমি সেইটার প্রতি আস্থা এবং বিশ্বাস আছে। জনগণ যদি আমাকে ভোট না দেয় আমি চেয়ারম্যান হতে চাই না, কিন্তু জনগণের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমি চাই কবিরাজপুর ইউনিয়নের একজন সুযোগ্য সুদক্ষ এবং কবিরাজপুরের ইউনিয়ন পরিষদের আমানত খেয়ানত করবে না এমন একজন ব্যক্তিকে আমি কবিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যাতে কবিরাজপুরের জনগণ নিযুক্ত করে। এটাই আমার
প্রশাসনের কাছে এবং দলীয় নেতৃবৃন্দের কাছে এবং সাংবাদিক ভাইদের কাছে আমার এটাই চাওয়া পাওয়ার। এবং আমার কবিরাজপুরের অসহায় জনগণ, তারা যাতে কোনো আতঙ্কে মধ্যে না থাকে, কোনো ক্যান্ডিডেট যাতে তাদেরকে আতঙ্ক দিয়ে না রাখে, ক্ষতিগ্রস্ত না করে, ভয় ভীতি না দেখায়, এ ব্যাপারে আপনাদের প্রতি আমার জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমাদের পান্তাপাড়ায় দু একদিন, তিন চার দিন পূর্বে একটি ঘটনা ঘটেছে, সেখানে আমাদের প্রশাসন ভাইয়েরা সাথে সাথে এসে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে, তদন্ত সাপেক্ষে তাদের আইনি সহযোগিতা কামনা করছি। আমি আমাদের 4 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার, তিনি তার নিজের একটি অফিস সে বসে পোস্টার লাগাতে ছিলেন, সেখানে আমাদের ইউনিয়নের কিছু সংখ্যক লোক গিয়ে তার অফিসটা ভাঙচুর করেছে। সে 4 নম্বর ওয়ার্ডের কাঞ্চনের মাকে কীভাবে মারপিট করে ক্ষতিগ্রস্ত করেছে আপনারা দেখেছেন। আমি চাই যে সাংবাদিক ভাইদের মাধ্যমে এই মেসেজটা যাতে প্রশাসনের কাছে পৌঁছে যায় যে অন্যায় অত্যাচার নির্যাতন করে যাতে কেউ মানুষের পবিত্র ভোট আদায় করতে না পারে। ভোটটা হচ্ছে একটা পবিত্র মানত, সে যাতে যাকে ভালোবাসে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, সেই অধিকার নিয়ে যাতে আমাদের কবিরাজপুর জনগণ ভোট কেন্দ্রে গিয়ে শান্তিতে ভোট দিতে পারে, এই প্রত্যাশা রাখি আস্থা বিশ্বাস রেখে। এবং তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।